চারটি শর্ত আছে যেটা জরুরি, চারটি শর্ত আছে কুরবানির পশুর ক্ষেত্রে, যে পশুটার কোয়ালিটি কেমন হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই চারটি কিতাবে রয়েছে, আরও বেশ কিছু হাদিসের কিতাবে রয়েছে। রাসূলুল্লাহ বলছেন আরবাতুল্লাহ তুজজি ফিল আদাহি, চার ধরনের পশু আছে কুরবানি করলে যথেষ্ট হবে না, কুরবানি করলে যথেষ্ট মানে কুরবানি হবে না। এক আল আওরা আল বাইয়ানু আওয়ারোহা, এমন অন্ধ পশু যে স্পষ্ট অন্ধ, বুঝতে পারছেন যে দেখতে পায় না, পশুটাতে দেখে না, কিন্তু যদি বুঝতে না পারেন হালকা হালকা দেখে, আছে না নেই? মানুষের মধ্যে যেমন এরকম আছে যে কেউ পুরো অন্ধ কিছুই দেখে না, আবার কিছু আছে যে 70% 80% দেখে না, কিন্তু 20% দেখে, রাস্তাঘাট বুঝতে পারে, দেখতে পায়। তাহলে তো অনেক সময় বুঝতে পারছেন না যে বকরি ছাগল অথবা যে কুরবানির পশু চলাফেরা করছে, বুঝতে পারছেন না যে অন্ধ, ধরে যায়। কিন্তু ধরেন একটা চোখ একবারে বসে আছে, নেই, অত বুঝতে পেরেছেন যে দেখে না কিছু, তো তাহলে জায়েজ নয়। অল মারিদাত আল বাইয়ানু মারাদুহা, আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে এত বেশি অসুস্থ না হয় যে তার অসুস্থতা রুগ্নতা স্পষ্ট, এমন রুগী রুগী পশু, জি স্পষ্ট রুগী, সামান্য যে কিছু রোগ থাকে, হ্যাঁ, পাতলা পায়খানা করেছে গরুতে, চলবে না? হ্যাঁ, জি হ্যাঁ, বা ইত্যাদি কিছু কিছু অসুখ আছে, দুর্বলতা আছে, চলবে। ওয়াল আরাজা আল বাইয়ান ওদালহা, আর যদি এমন খোঁড়া হয়, ল্যাংড়া হয়, যে স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট ল্যাংড়া মানে খুবই খুঁড়িয়ে চলছে, খুবই বেশি খোঁড়া, তাহলে এক একটু যদি হয়, কিছু কিছু পশু থাকে, হ্যাঁ, মানুষ যেমন দীর্ঘক্ষণ বসে থাকলে কি হয়, পায়ে, হ্যাঁ, পা ঝিঝি ধরে যায়, হ্যাঁ হ্যাঁ, অবশ হয়ে যায় খানিকটা, চলতে গিয়ে নিজেও খোঁড়াইতে হয় একটু, তারপর ঠিক হয়ে গেল, তাই না? তো ওই রকম কিছু পশু থাকে তো জায়েজ, কিন্তু খুব বেশি যদি খোঁড়া হয় তাহলে চলবে না, এক পা একেবারে খোঁড়া অচল, হ্যাঁ, স্পষ্ট খোঁড়া যদি হয় চলবে না। চার নম্বর শর্ত হচ্ছে যে ওয়াল আজফা আল্লাতি লাতুনকি, এমন ক্ষীণ দুর্বল যে তাতে গোস্ত নেই, হাড্ডিতে, হ্যাঁ, চামড়া লেগে আছে মনে হচ্ছে, কঙ্কালের মতো হাড্ডিতে চামড়া লেগে আছে, তাহলে চলবে না, চাইজ না। কিন্তু যদি দুর্বল হয়, দুর্বল হয়ে আছে কিন্তু একেবারে দুর্বল নয়, গোস্ত আছে আর দুর্বল হয়ে আছে, তো জায়েজ। আর এছাড়া যে দোষগুলি রয়েছে, যেমন আমাদের সমাজে এই বিষয়ে খুব বাড়াবাড়ি করে, একটু যদি কান কাটা থাকে, এই কান কাটা আছে কোরবানি, অচল অচল অচল, না যাইস, কিন্তু উত্তম হচ্ছে যে যেন না থাকে, কিন্তু যাইস, অসুবিধা নেই। এই ধরনের বেশ কিছু যেসব দোষগুলি আছে, সিং একটু যদি ভাঙা থাকে, একটু ভাঙা, করবে না করবে, নিবেই না কোরবানিতে কেউ, যাইস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু একেবারে পুরো সিং ভাঙা, পুরোটা সিং একেবারে জড় থেকে ভাঙা হয়ে আছে, তাহলে বড় ধরনের আইব, কিন্তু সিং যদি না থাকে অথবা সিং এক একটু ভাঙা থাকে, কোনো দোষ নাই, এগুলো কথা, জি। কোরবানির পশুর বয়স কত হইতে হবে, বয়স সে সম্পর্ক না দাঁতের সম্পর্ক, প্রথম কথা, একদল এই ক্ষেত্রে শক্ত ফতোয়া দিয়ে থাকেন, সেটা হচ্ছে দাঁতের সম্পর্ক, দাঁত না হলে বয়স টয়স দেখে লাভ নেই, দাঁত হইতে হবে, দাঁতা হইতে হবে, আহলাদিস অনেক অলমার এই ফতোয়া দিয়ে থাকেন ভারত বাংলাদেশে, আর অধিকাংশ আইন মাইকেরামগণ বলছেন না বয়সের সাথে সম্পর্ক, বয়সের সাথে সম্পর্ক, আর বয়স এই বয়সে পৌঁছিলে সাধারণত দাঁত হয়ে যায়, দাঁত হয়ে যায়, দুধার যে দাঁত রয়েছে যেটা আমাদেরও, কিন্তু দাঁত ছোটোকালে আলাদা দাঁত ছিল, বুঝলেন না, কী বলেন আপনার ওই দাঁতকে, দুধা দাঁত, মাশাআল্লাহ, তো দুধা দাঁত ভেঙে তারপরে এই দাঁত হয়েছে, যে খাওয়ার স্বাভাবিক দাঁত হয়েছে, তো এটা ওই বয়সগুলোতে সাধারণত হয়ে যায়, সেজন্য বয়সের কথাই বলেছেন ওলামায়ে কেরাম বোন বেশি। তো এই ক্ষেত্রে শোনেন, যদি ভেড়া ভেড়ি হয়, ভেড়া ভেড়ি বুঝেন, মেষ, মেষ এটা আরও বুঝেন না মনে হচ্ছে, জি, একই ভেড়া ভেড়ি কি মেষ বলা হয়, তো মেষ যদি হয় তাহলে 6 মাস পার হইলেই চলবে, সবচেয়েতে কম বয়সে যেই পশুর কুরবানি যায় সেটা হচ্ছে ভেড়া নয় ভেড়ি, কারণ ভেড়া ভেড়ি তাড়াতাড়ি বড় হয়ে যায়, বকরি ছাগলে এত তাড়াতাড়ি বড় হয় না, এই জন্য ভেড়া ভেড়ির ক্ষেত্রে, ভেড়া ভেড়ি কেউ পুষেছেন আপনাদের মধ্যে, এই যে একটু ঝুঁকেছেন আপনি, পুষেছেন, তাহলে তো অভিজ্ঞতা আছে,
ছয় মাসে কিন্তু একটা বকরি এক বছরে যতটা গোশত দেবে যত বড় হবে তার চাইতে ছয় মাসে ও বেশি গোশত দেবে ভেড়া ভেড়ি জি আমি না পুষলাম এগুলো এলমি অভিজ্ঞতা বলছি পড়াশোনা অভিজ্ঞতা বলছি কথা বুঝছেন যদিও ছোটকালে মাদ্রাসা থেকে এসেছি বাড়িতে কিছু অল্প স্বল্প বকরি টুকরি থাকতো কিন্তু ও ভেড়া ভেড়ি আমার আব্বার কথা শুনেছি আমার দাদার ও ভেড়া ভেড়ির পাল থাকতো ভেড়া ভেড়ির পাল থাকতো আর আমার আব্বা এইসব গল্প শোনাইতেন তখন প্রাইমারি স্কুলে সেই যুগে প্রাইমারি স্কুল ক্লাস ফোর পাস করলে অনেক পড়া তো পড়তে পরীক্ষার দিনও আমার দাদা চাপ দিতেন কারণ আগের লোকেরা কিন্তু ওই কৃষি কাজটা এক নম্বরে পড়াশোনা ওইটা দুই তিন নম্বর নয় দশ নম্বরে দাদা বোঝা গেছে এখন রিক্সা চালকও ছেলে মেয়েকে ডাক্তার বানাবে করছে না করছে না ডোম মেথরও স্বপ্ন যে ছেলে মেয়েকে কী করবো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো নয় আমেরিকা কানাডা পাঠাবো ঠিক তো সুবহানাল্লাহ তো আমার আব্বা বলতেন যে পরীক্ষার দিনও আমার আব্বার চাপ যে আগে সকালে বকরি চড়িয়ায় তারপর পরীক্ষায় যায় বলে আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে আব্বা শোনাতেন এই জন্য যাতে আলহামদুলিল্লাহ বলি কারণ আমার জীবনে সংসারের কাজ বলেন ওই যে পড়তে ছেড়ে দিয়েছে আল্লাহর রাস্তায় ছেড়ে দেন ছেড়ে দিয়েছে পড়া ছাড়া আমাকে বাড়িতে গেলেও কোনো কাজ বলতেন বাড়িতে গেলে মেহমানের মতো দু চার দিন দশ দিন করে থেকেছি বাস চলে এসেছি জি কোন কাজের করে যে চাপ ছিল সংসার আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া কিন্তু পরীক্ষার দিনে আমরা পরীক্ষার দিনে এক এক মিনিটের হিসাব করি বাচ্চাটা যেন পড়াশোনা করে ভালো করে যায় আর ভালো করে রেজাল্ট করে আসে আর আগে যা বকরি ছাগল পাল আছে চরিয়ায় তারপরে তার পরীক্ষা দেয় আল্লাহ আল্লাহ রহম করেন আল্লাহ গোনা খাতা মাফ করেন তো কি বলছিলাম ছয় মাসের ভেড়া ভেড়ি যথেষ্ট আর বকরির ক্ষেত্রে এক বছর হইতো কারণ এক বছর না হইলে বকরির দাঁত হয় না বকরি কুরবানির মতো হয় না সাধারণত এক বছর পার হইলেই কি হয় দাঁত হয় আর গরুর ক্ষেত্রে দুই বছর হইতো কারণ দুই বছর হইলেই তখন দাঁত হয় বা দাঁত পড়ে যুদ্ধে দাঁত পড়ে আর উটের ক্ষেত্রে পাঁচ বছর রইতে হবে তাহলে এক দুই বছর তিন বছর চার বছরের উঠ যেগুলোকে এখানে হাসি বলছে হাসি আমার দেশে যেগুলোকে আমরা বাছুর বলি বাছুর বলেন না বাছি বলেন অনেক এলাকায় এরা হাসি বলে আমি এটাকে চিন্তা করে দেখেছি এরা বলে হাসি হ্যাঁ বাছুর কী কী বলে উঠকে আর আমার দেশে অনেক এলাকায় আঞ্চলিক ভাষা বলে বাছি ওই যে বাছুর থেকে হাসি আর বাসি তো পাঁচ বছরের উঠ হইতে হবে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না মুসিন্না ছাড়া অন্য পশু কোরবানিতে জবাই করবে না তোমরা আর মুসিন্নাস মানে কি দাঁতা সিন্নুন থেকে আসলে সিন্নুন মানে দাঁত আসনান বহু বচন আছে আসনান তো দাঁতা ছাড়া করবে না এবং দাঁতা ছাড়া করবে না এই জন্য আহলে হাদিস ওলামারা বলছেন না দাঁতাই হইতে হবে এক বছরও যদি পুরা হয়ে যায় খাসি বকরি আর দাঁত না হয় তাহলে চলবে না দুই বছর পুরা হয়েছে গরু কিন্তু দাঁতে নি তাহলে মানে দাঁতে মানে কমপক্ষে দাঁত পড়তে হবে দাঁত পড়া মানে দাঁত হয়ে গেছে সে করে দাঁত যদি ভেঙে যায় সামনে দুটো তাহলে তার মানে দাঁত হয়ে গেছে কিন্তু কখনো কখনো হয়নি এক বছরে নিজের বাড়ির পোষা তার নিশ্চিত কেনার উপরে বিশ্বাস করা যাবে না কারণ কোরবানির হাটে কোরবানির মৌসুমে দাম বেশি পাবে সেই জন্য বেছে নেওয়ালা এসে কোনো বিক্রি করে দিতে পারি না ভাই আমার বাড়ির পোষা এক বছর হয়ে গেছে মৃত্যু অনেক ধোকাবাজ আছে সুতরাং কেনা পশু দাতা যাদের শর্ত আছে তাদের কাছে কেনা পশু হ্যাঁ এক বছর বললে চলবে না যথাযথ দাঁত না দেখে নেবেন কিন্তু বাড়ির পোষা যদি হয় বাড়ির পোষা এক বছর গত কোরবানির আগে এটা আমার বাড়িতে জন্মেছে আর ভালো করে জানি আর তারপরে এটা কোরবানি দিছি এক বছর হয়ে গেছে তাহলে জায়েজ গরুর ক্ষেত্রে দুই বছর হয়ে গেছে জায়েজ জি